নমস্কার, আমি কৌশিক। নজরে WBCS-এ আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি আলোচনা করব WBCS গ্রুপ সির অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ সার্ভিস, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে জয়েন্ট BDO নিয়ে। আপনারা জানেন কদিন আগেই WBCS 2018 সালের জয়েন্ট BDO রেজাল্ট পাবলিশ হয়েছে। এই ভিডিওতে আমরা দেখব জয়েন্ট BDO হওয়ার কোয়ালিফিকেশনস, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, জয়নিং স্যালারি, ট্রেনিং, প্রমোশনস এবং সবশেষে জব প্রোফাইল, মানে রেসপন্সিবিলিটিস অ্যান্ড নেচার অফ দ্য জব। চলুন তাহলে এগুলো এক এক করে দেখে নেওয়া যাক। আমার DSP-র ভিডিওর ক্ষেত্রে যেমনটা আমি বলেছিলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশনস এক্ষেত্রে ঠিক তেমন। অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে, মানে গ্র্যাজুয়েশন। এক্ষেত্রে রেগুলার গ্র্যাজুয়েশন অথবা নন রেগুলার গ্র্যাজুয়েশন, মানে ডিস্টেন্স গ্র্যাজুয়েশন, এমন কোনো উল্লেখ নেই। আর হচ্ছে বাংলা ভাষাতে পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, যদিও যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে। বয়সের ক্ষেত্রে মিনিমাম এজ হতে হবে 21 বছর। রোপা 2019 কার্যকরী হওয়ার পর 6th পে কমিশন অনুযায়ী WBCS জয়েন্ট BDO-র স্টার্টিং স্যালারি হল WBCS স্যালারি নিয়ে ডিটেলে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন ওপরের আই বাটনে ক্লিক করে, অথবা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ভিডিও লিঙ্কে ক্লিক করে। ট্রেনিং হয় BR আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে, যেটা কল্যাণীতে। ইন জেনারেল এখানে 14 দিনের ট্রেনিং হয় এবং একদিন একটা ব্লক এক্সপোজার ভিজিট করানো হয়। এরপর ডিরেক্ট ব্লকে পোস্টিং হয়, কোনো প্রোবেশন পিরিয়ড থাকে না। জয়েন্ট BDO থেকে 7 থেকে 9 বছরের মধ্যে BDO-তে প্রমোশন পাওয়া যায়। এরপর 4 থেকে 5 বছর কোনো ব্লকে BDO হিসেবে কাজ করতে হয়। এর পরবর্তীকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর হিসাবে কোনো মহকুমা অফিসে বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কয়েক বছর কাজ করতে হয়। এরও পরবর্তীকালে SDO, মানে সাব ডিভিশনাল অফিসার হওয়া যায়। যদি কম বয়সে সার্ভিস জয়েন করা যায় তাহলে সেক্ষেত্রে আরও উপরে ওঠা সম্ভব। যে কোনো ব্লকের ক্ষেত্রে কিংবা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে BDO-র পরেই যিনি সেকেন্ড মোস্ট সিনিয়র অফিসার তিনি হলেন জয়েন্ট BDO। যেই সব সেগমেন্টে একজন জয়েন্ট BDO-কে কাজ করতে হয় সেগুলি হল ব্লক ডেভেলপমেন্ট বা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, প্রাইমারি হেলথ কেয়ার, এলিমেন্টারি এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, মাইনরিটি অ্যাফেয়ার্স, SC/ST ওয়েলফেয়ার এক্সেট্রা। BDO তথা পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসারের অ্যাবসেন্সে বা অনুপস্থিতিতে একজন জয়েন্ট BDO-কে তথা এক্স অফিসিওকে সেই BDO-র সমস্ত জেনারেল অ্যান্ড স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস পালন করতে হয়। জয়েন্ট BDO-র রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি নিয়ে একটা সেপারেট ডিটেইল ভিডিও আমি পরে নিয়ে আসব, কারণ এটা একটা বড় টপিক। মিনওয়াইল আপনারা যেটা করতে পারেন সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ওয়েব পেজে যাবেন। সেখানে অ্যাবাউট সেকশনে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ট্যাবে ক্লিক করে ডিটেলে পড়ে নিতে পারেন।
তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন। ভিডিওটি শেয়ার করলে আরও অনেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছে যেতে পারবে। এইরকম আরও নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।